পুলিশের সক্ষে মৃত্যু হলো সাগরের রাধাকৃষ্ণপুর এলাকার এক যুবকের। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, 5ই এপ্রিল শুক্রবার আনুমানিক সকাল 10টা নাগাদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের অধীন সাগরের রাধাকৃষ্ণপুর এলাকার বছর 32-এর শম্ভু বেরা নামে এক যুবক ইলেকট্রিক পাম্প চালিয়ে তাদের পানের বরজে জল দিতে গিয়ে হঠাৎই ইলেকট্রিক শক খেয়ে মাটিতে পড়ে যায়। এরপর তার পরিবারের লোকজন ওই যুবককে উদ্ধার করে চিকিৎসার জন্য সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সাগর গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা ওই যুবককে দেখার পর মৃত বলে ঘোষণা করে। এইভাবেই হঠাৎই ইলেকট্রিক শক খেয়ে সাগরের রাধাকৃষ্ণপুর এলাকার ওই যুবকের মৃত্যু হওয়ায় ওই এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। এরপর ওই ঘটনার খবর পেয়ে শুক্রবার সাগর থানার পুলিশ ময়নাতদন্তের জন্য সাগর গ্রামীণ হাসপাতাল থেকে ওই যুবকের মৃতদেহটি উদ্ধার করে সাগর থানায় নিয়ে আসে। 6ই মার্চ শনিবার ময়নাতদন্তের জন্য ওই যুবককে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে নিয়ে যাবে সাগর থানার পুলিশ। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন kakdeep.com এর ক্যামেরার মাধ্যমে। সাগর থেকে সৌরমণ্ডলের রিপোর্ট, kakdeep.com। আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর্স, কাকদ্বীপ, রত্তলা। মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইস, অমর টকেজের বিপরীতে।